আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আনন্দ 24-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে দুধ চিনি পরাটা। দুধ চিনি পরাটা কীভাবে তৈরি করতে হয় আমি সেই রেসিপিটি আজকে আপনাদেরকে দেখাবো। রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। এই দুধ চিনি পরাটাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন, বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে চলে যাচ্ছি মূল পর্বে, কীভাবে তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1.5 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়েছি আমি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প করে পানি দিতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না। একটা ডোরো তৈরি করব আমি। এখন মাঝে মাঝে পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি ময়দাটাকে। ময়দাটাকে ভালোভাবে মেখে নিলাম। ডোরোটা আমার তৈরি হয়ে গেছে। কতটা সফট হয়েছে ডোরোটা! এখন আমি সামান্য একটু তেল জড়িয়ে দিচ্ছি উপরে। তেল জড়িয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি, আবার একটু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, ডোটা কত সুন্দর হয়েছে, সফট হয়েছে দেখুন। আমি এখন এটাকে দুইটা ভাগে ভাগ করে নেব। আমি দুইটা পরোটা তৈরি করব। দুইটা লেচি কেটে নিচ্ছি, সমানভাবে দুটা লেচি কেটে নিলাম। লেচিটাকে আমি একটু গোল করে নিচ্ছি, সামান্য একটু ময়দা জড়িয়ে নিচ্ছি। ময়দা জড়িয়ে আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে আমি ভালোভাবে বড় করে বেলে নিলাম, একটু পাতলা করে আমি রুটিটাকে বেলে নিয়েছি। এখন আমি রুটির উপর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালোভাবে মেখে দিচ্ছি। এখন আমি গুঁড়ো দুধগুলো দিয়ে দিচ্ছি, যে কোনো গুঁড়ো দুধ আপনারা দিতে পারেন, যে কোনো ব্র্যান্ডের। আমি একটু বেশি করে দিচ্ছি, যেহেতু বাসায় বানানো পরোটা, এই কারণে আমি একটু বেশি দিলাম। দুধগুলো দিয়ে ভালোভাবে জড়িয়ে দিচ্ছি চতুর্দিকে। একই মাপে আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনিটাও আমি একটু বেশি দিব। আমি 1.5 চামচের মতো চিনি দিলাম, 1.5 চা চামচ। এটাও ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি পরোটার মতো করে ভাঁজ করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজ করব। দুই সাইড থেকে এভাবে নিয়ে এসে এভাবে চাপা দিয়ে দিচ্ছি। আবার এই সাইড থেকেও আমি ভেঙে দিচ্ছি। আমি এভাবে চতুর্দিক থেকেই ভেঙে দিলাম। এখন হাত দিয়ে একটু চেপে চেপে বাড়িয়ে নেব রুটিটাকে। খুব বেশি জোরে চাপ দেবেন না, ভিতরে যেহেতু পুর্দো আছে, দুধ চিনির পুর্দো আছে, এই কারণে আস্তে আস্তে চাপ দিতে হবে। আমি মুখটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি।
যাতে পুরটা ভিতর থেকে বের না হয়ে যায়, এই কারণে আমি ভালোভাবে লাগিয়ে দিলাম মুখটা। এখন উল্টিয়ে নিচ্ছি আমি, আমি বেলন দিয়ে আস্তে করে হালকা চাপে আমি বেলে নেব রুটিটাকে। খুব বেশি জোরে চাপ দেবেন না, আস্তে করে চাপ দিতে হবে, না হলে ভিতরের যে পুরটা আছে সেটা বের হয়ে যাবে। আমি সামান্য একটু আটা জড়িয়ে রুটিটাকে বেলে নিলাম। পরোটা আকারে আমি পরোটাটা বানিয়ে নিয়েছি। পরোটাটা আমার বেলা হয়ে গেছে, এখন আমি এটাকে ভেজে নিব। একইভাবে আমি প্রত্যেকটা অন্যটাও আমি বানিয়ে নেব। চুলার পর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেকে নিচ্ছি নিচের সাইডটা। মিডিয়াম আছে, আমি রুটিটাকে ছেঁকে নিচ্ছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, এখন অপর সাইডটাও আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিব। হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিচ্ছি। এখন আবারও উল্টিয়ে দিচ্ছি, আমি হালকা ছেঁকে নিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, সামান্য কিছু আমি তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দিব না, ডুবো তেলে ভাজব না। আমি হালকা তেলে আমি ভেজে নিচ্ছি পরোটাটাকে। এখন আমি আবার এই সাইডটা ভেজে নিচ্ছি, উল্টিয়ে দিলাম। এখন আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা বাসায় পরোটা তৈরি করেন, বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। আর টিফিন যদি দেন এভাবে বানিয়ে, তাহলে তো আরও ভালো পছন্দ করবে। আপনারা অবশ্যই এভাবে বাচ্চাদের টিফিন বানিয়ে দিবেন, খেতে খুবই মজাদার এই পরোটাটা। পরোটাটা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি পরোটাটা। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, আমি ভালোভাবে পরোটাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে পরোটাটা, নিশ্চয়ই ভালো লাগছে আজকের পরোটাটা। দুধচিনির এই পরোটাটা খেতে খুবই মজাদার এবং সুস্বাদু। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, সবাইকে বানিয়ে খাওয়াবেন, সবাই ভালো লাগবে। যদি আজকের রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন, বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা আছেন, তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য, আমি যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখাতে পারি। তাহলে বন্ধুরা, আর কথা নয়, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।